এরপরে প্রশ্ন করেছেন রুবাইয়াত আপনি লিখেছেন চোখের সৌন্দর্য বর্ধনের জন্য চোখের মনের উপরে আলগা লেন্স লাগানোর বিধান কী চোখের মনের উপর যদি আলগা লেন্স লাগানো হয়ে থাকে চিকিৎসার প্রয়োজনে তাহলে তো সেটা জায়েজ আছে ইনশাআল্লাহ আল্লাহ আর যদি শুধু সৌন্দর্য বর্ধনের জন্য হয় তাহলে সেটি জায়েজ নেই অনেক ওলামায় ক্রাম নারীদের জন্য এটিকে জায়েজ বলেছেন শর্ত সাপেক্ষে আর সেটি হলো স্বামীর সামনে সৌন্দর্য প্রকাশ করবার জন্য বা স্বামীর সামনে প্রদর্শনের জন্য যদি কেউ করেন সেক্ষেত্রেও যাতে চোখের ক্ষতি না হয় সে বিষয়টি নিশ্চিত থাকতে হবে এবং এখানে কোনো প্রকার প্রতারণা বা গায়ের এর সামনে প্রদর্শন করা এরকম কোনো উদ্দেশ্য যেন না থাকে এবং এরকম কোনো বিষয় যেন না থাকে সেটি নিশ্চিত করতে হবে তাহলে সেক্ষেত্রে অনেক কলামায়করাম নারীদের জন্য জায়েজ বলেছেন